7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। বড় আক্ষেপে গুরু আমার কথাটি বলেছিলেন, বড়ই কষ্টে গুরু আমার মরেছেন। আজ গুরু বেঁচে থাকলে দেখতে পেতেন বাংলা মা এখন গর্বে ধরেন সোনার ছেলেদের, যারা বিশ্ব জয় করেছে। গুরু তোমাকে বলছি, বিধাতাকে তুষ্ট করে যদি আবার আসো এ ধরায়, তবে এসো এ বাংলায়। বাংলা মায়ের মানুষ করা সন্তানদের দেখতে পাবে গুরু। প্রথম বাংলাদেশি শ্রেষ্ঠ তরুণ নাফিস বিন জাফর, যে তার অসাধারণ মেধা ও প্রশংসনীয় যোগ্যতা দিয়ে 2 বার ছিনিয়ে নিয়েছেন শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড অস্কার। বাংলার কোটি মানুষের গৌরব এই তরুণ 1978 সালের 8 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করে। বন্ধুরা, আজ আমরা শুনব বাংলার গৌরব নাফিসের গল্প। তার আগে লস্কর দ্য অ্যাডভেঞ্চার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন, যেন আমাদের প্রতিটা ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তিনিই ইতিহাসের প্রথম বাঙালি যিনি পরপর 2 বার সম্মানজনক মহাপুরস্কার অস্কার লাভ করে আবারও বাঙালির প্রতিভা ও যোগ্যতার চরম প্রমাণ দেন বিশ্বের ইতিহাসকে। তিনি আমাদেরকে যা দিয়েছেন তা নিশ্চয়ই ক্ষুদ্র তো নয়, বরং মহামূল্যবান। তিনি প্রথম অস্কারে ভূষিত হন 2007 সালে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ছবির জন্য অ্যানিমেশনে অভূতপূর্ব চমক দেখানোর জন্য। 2 সহকর্মী ডাগ রোবেল ও রিও সাগাগুসির সঙ্গে যৌথভাবে ওই বছর অস্কার জেতেন তিনি। গ্রাজুয়েশন শেষ করার পর নাফিসের মূলত ক্যারিয়ার শুরু হয় প্রোগ্রামার হিসেবে আমেরিকার দক্ষিণ ক্যারোলিনার কলেজ অব চার্লেস্টন থেকে। পরবর্তীতে নাসার জন্য একটা প্রোগ্রাম বানানোর মধ্য দিয়ে প্রোগ্রামিংয়ের প্রতি একটা বিশেষ ভালোবাসা অনুভূত হয় নাফিসের মধ্যে। এরপর 1998 মাত্র 20 বছর বয়সে গ্রাজুয়েশন শেষ করার পর এই অসাধারণ ট্যালেন্টেড ছেলে নাফিস যোগ দেন ডিজিটাল ডোমেইন নামের একটা কোম্পানিতে। এই প্রতিষ্ঠানে থাকা অবস্থাতেই তিনি আবিষ্কার করেন ফ্লুইড সিমুলেশন, ফ্লুইড সিমুলেশন নামে একটা অ্যানিমেশন টুলের। ফ্লুইড সিমুলেশন হলো এমন এক ধরনের কম্পিউটার গ্রাফিক্স টুল যার ব্যবহারে পানি, আগুন কিংবা ধোঁয়ার মতো পদার্থের দ্বারা সৃষ্ট কোনো অ্যানিমেশন কয়েক গুণ জীবন্ত মনে হবে। বাবা মায়ের একমাত্র সন্তান নাফিস ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে স্ট্যান্ডার্ড 6 লেভেল পড়াশোনা করে সপরিবারে 1989 সালে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন নাফিস। তিনি যুক্তরাষ্ট্রের কলেজ অব চার্লসটন থেকে সফটওয়্যার প্রকৌশলে স্নাতক ডিগ্রি লাভ করেন। বাবা জাফর বিন বাসার বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি অ্যাকাউন্টিং ফার্মে চাকরি করছেন, আর মা নাফিসা জাফর গৃহিণী। তাদের গ্রামের বাড়ি রাজবাড়ি জেলার কাজিকান্দা। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি প্রয়াত সৈয়দ মইনুল হোসেন নাফিসের মামা এবং বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার তার নানা। নাফিস বর্তমানে চীনের সাংহাইতে ওরিয়েন্টাল ড্রিম ওয়ার্কসে অ্যানিমেশন বিভাগের প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করছেন। সবচেয়ে বড় পরিচয়, নাফিস একজন বাঙালি, সে সোনার বাংলার একটি খাঁটি স্বর্ণ, সে আমাদের অহংকার। দেশের এই খাঁটি সম্পদের আমাদের মূল্যায়ন করতেই হবে। এরপর তিনি 2015 সালের 7 ফেব্রুয়ারি হাউ টু ট্রেন ইউর ড্রাগন টু ছবিতে বিধ্বংসী ইফেক্টস তৈরির জন্য কারিগরি বিভাগে আর উইন কমেন্স ও স্টিফেন মার্শালের সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে চলচ্চিত্রের নোবেল খ্যাত এ পুরস্কার তার হাতে তুলে দেওয়া হয়। দ্বিতীয়বারের মতো অস্কার জয়ের অনুভূতি ব্যক্ত করে নাফিস বলেন, অস্কার জয় অত্যন্ত সম্মানের একটি বিষয়, দ্বিতীয়বারের মতো অস্কার বিজয়ে আমি অনেক আনন্দিত, তবে এই বিজয় শুধু আমার একার নয়, বাংলাদেশের সবার। টানা 2 বার অস্কার জয়ের পর এবার বিচারক হচ্ছেন বাংলাদেশের নাফিস বিন জাফর। সিনেমার নোবেল খ্যাত একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কার প্রদানকারী একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এর সদস্য হবার আমন্ত্রণ পেয়েছেন তিনি। ভিজুয়াল ইফেক্টস বিভাগের অস্কারের জন্য ভোট মূল্যায়নও দেবেন নাফিস। নাফিস বিন জাফর মূলত বাংলাদেশি সফটওয়্যার প্রকৌশলী, বাংলাদেশে প্রথমবারের মতো এ সম্মান পেলেন তিনি। এবারে নতুনদের তালিকায় আমন্ত্রণ পেয়েছেন নাফিস বিন জাফর। বিভিন্ন বিভাগে 57টি দেশের 774 জন নতুন সদস্যের এই তালিকায় ওয়ান্ডার উইমেন খ্যাত গ্যাল গ্যাডেট হতে শুরু করে 95 বছর বয়সী অভিনেত্রী বেটি হোয়াইট রয়েছেন ক্রিস হেমসওয়ার্থ, ক্রিস উভান্স, ডোয়াইন জনসন দ্য রক, ক্রিস প্যাট, আনাফারিসের মতো তারকারা। একাডেমির বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছেন, নতুন আমন্ত্রিতরা আমন্ত্রণ গ্রহণ করলে একাডেমির এই সদস্য সংখ্যা হবে 8,427।
যাদের ভোট মূল্যায়নে দেয়া হয়ে থাকে অস্কার পুরস্কার। এর আগে 2017 সালে এতে অমিতাভ বচ্চন, আমির খান, সালমান খান, ইরফান খান, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাদুকোনে, ঐশ্বরিয়া রায় বচ্চনও আমন্ত্রণ পেয়েছিলেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো বিখ্যাত ব্যক্তির গৌরবগাথা নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।